সুধি দর্শক মন্ডলী কেমন আছেন আজকের বিষয় আপনি ওজন কমাতে চাচ্ছেন ভাত খাবেন না রুটি খাবেন সেটি নিয়ে একটু বৈজ্ঞানিক ধারণা দিব অনেক 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 পন্থা আছে ওজন কমানোর অনেক ডাক্তার সাহেবরা বানাচ্ছেন কাজ করছে আবার অনেকে বলছেন আমরা ধরে রাখতে পারছি না আসলে এটি একটি চ্যালেঞ্জ তবে আজকে চলুন একটু বেসিক জিনিসটি শর্করা কিভাবে শরীর শরীর কিভাবে শর্করাকে ম্যানেজ করে সেটি একটু জানা থাকলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আসলে কোনটি আপনার জন্য ভালো কোনটি খারাপ অনেকেই বলেন শর্করা একেবারেই প্রয়োজন নেই কিটোডায়েটে চলে যাব না শর্করা প্রয়োজন আছে আপনার শরীরের বড় একটি শক্তির উৎস হচ্ছে শর্করা এখন সরকারের আপনি কিভাবে নেবেন সেটি হচ্ছে আসল কথা আপনি ধরুন শর্করা খাচ্ছেন না তাহলে কি হবে কখনও গরুর মাংস পুড়তে বা মানুষের মাংস পুড়তে বা কোনো প্রোটিন জাতীয় পুরতে বা প্লাস্টিক পুরতে গন্ধ যেটি হয় সেটি শুকেছেন আপনি যখন শর্করা একেবারে খাবেন না শরীরের ভেতর কিন্তু এই প্রোটিন বা চর্বি জাতীয় জিনিস ভেতরে বার্ন হতে থাকে শরীর এটিকে পছন্দ করে না শরীর খুব সহজলভ্য কিছু শক্তির উৎস খুঁজে যেটি হচ্ছে শর্করা এখন শর্করা বিভিন্নভাবে বিভিন্ন খাবারে বিভিন্ন ফর্মে রয়েছে আপনি যদি জানেন তরকারিটি কি কীভাবে তৈরি করবেন তাহলেই একমাত্র আপনি সুস্বাদু তরকারি রান্না করতে পারবেন তৈরি করা তরকারি আপনার খেতে হবে না ঠিক সেই জন্য আজকের এই ভিডিওটিকে আমরা একটু বেসিকে আবার যাচ্ছি অনেকের মনে হতে পারে ভাই কয়দিন আগেই তো এটি দেখালেন হ্যাঁ তো সেইটির সেটি মনে হতে পারে আমি বারবার একই জিনিস বলতে চাই যেন আপনাদের মাথায় ঢুকে যায় বেসিক থিং আর একবার যদি অভ্যাসটি পরিবর্তন করেন গড আপনাকে আর বেশি কষ্ট করতে হবে না শর্করা যে উৎস বাঙালির সেটি হচ্ছে ভাত রুটি এটি তো কোথা থেকে আসছে চাল থেকে আসছে এবং ভুট্টা থেকে আসছে এটির কাবার কি থাকে চলুন একটু জেনে নিই আগেও আমি বলেছি বাইরে খোসা থাকে যেটিকে বলা হয় হাল সেটি আমরা খাচ্ছি না এরপরে যে হলুদ লেয়ার সেটি ব্রান যেটির মধ্যে প্রচুর আঁশ থাকে যেটির মধ্যে ভাইটামিন বি কমপ্লেক্স থাকে বিভিন্ন রকমের থাকে সেইটি এবং এরপর এই হলুদ অংশটি চলে গেলে যেটি সাদা ভাত সেইটি হচ্ছে কার্বোহাইড্রেট ভরা একটি অংশ এই জায়গাটিতে কেয়ারফুল থাকতে হবে যারা ওজন হারাতে চান ওজন কমাতে চান তারা এই জায়গাটুকুকে লিমিট করতে হবে ভাত খেতে হবে কিন্তু হলুদ ভাত বা বাদামি ভাত কেন এই ব্র্যান্ডটা সহ কাবার হলুদটা সহ যেটার মধ্যে প্রচুর আশ থাকে ধানের কাবার না ভাতের হলুদ কাবার। জাম লেয়ার তো এটা সাথেই যাবে কোনো অসুবিধা নেই এটি একটি ভাতের অংশ বা ভুট্টাই ধরলাম বাহিরের কাবার এরপরে ব্রান লেয়ার যেটির মধ্যে প্রচুর আশ থাকে এই অংশটুকু আর এটি সাদা অংশ এই চাল হলুদ ভাত সাদা ভাত এইভাবেই কনভার্সন হচ্ছে অলমোস্ট একই জিনিস আমরা কিভাবে প্রসেস করে টেবিলে আনলাম সেইটিই হচ্ছে কথা প্রসেস করার পর দেখুন এইরকম মনে হয় অনেকে বলতে পারেন যে এটা তো রেশনের চালের মতো লাগে এইটা পোলাওর চাল খুবই ভালো অবশ্যই ভালো এইটি আসলে শরীরের জন্য ভালো এখন ছোট চিকন চালের ভাত না মোটা চালের ভাত মোটা চালের হলুদ রাইস কেন মোটা চালের কারণ এটি ভাঙতে শরীর একটু সময় নেয় এতে শরীর কিছু ক্যালোরি লুজ করে এটি ভালো শরীরের জন্য আচ্ছা এইটির যদি গ্লাইসেমিক ইন্ডেক্স হয় তিহাত্তর এইটি হবে ঊনসত্তর ব্যাপারটি এরকমই আমি বলছি এখন গ্লাইসেমিক ইন্ডেক্স একটু না বললেই নয় গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে খুব সহজে শরীরের ভিতর সুগারটিকে এভাবে ত্রো করে সেইটি গ্লাইসেমিক ইন্ডেক্স ধরুন উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স সত্তরের উপরে যেমন ধরুন যে কোনো জুস ক্ষীর সহজলভ্য যে খাবারগুলো আছে আমি বললাম সেইটি তো এই খাবারগুলোকে যারা ওজন কমাতে চান অ্যাভয়েড করতে হবে যে কোনোভাবে কখনোই টাচ করা যাবে না মিষ্টি নো ক্ষীর ন স্ন্যাক্স নো কারণ এগুলো রাইট শরীরে সুগার বাড়ায় প্রচুর ইনসুলিন মিশ্রিত হয় আগ্নে এই অগ্নাশয় থেকে এবং তাতে ওজন বাড়ে সো এইটি খাওয়াই যাবে না যারা ওজন কমাতে চান যারা ওজন কমাতে চান এইটি মিক্স উইথ দিস খেতে হবে এইটির মধ্যে কি ভেজিটেবলসগুলো থাকে যুক্ত আর ও পঞ্চান্ন থেকে উনসত্তর এইটি হচ্ছে মিডল যাই বলছিলাম যে গ্লাসেমিক ইন্ডেক্স হাইগুলো খারাপ কেন দেখুন হঠাৎ এক ঘন্টার মধ্যে প্রচুর সুগার বাড়িয়ে দেয় যেমন তরমুজ কেক বিস্কিট যে কোনো জুস খেজুর আইসক্রিম আলু সাদা আলু হোয়াইট ব্রেড এগুলো হচ্ছে খারাপ যারা ওজন লুজ করতে চান এই আমরা একই ভাত থেকে এনে যদি রুটি বানাই সাদা এই চালের রুটি সেটিও কিন্তু এই উচ্চ ক্যালোরিযুক্ত হয়ে যাবে উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স তার চেয়ে বরঞ্চ ভেজিটেবল ফিশ চিকেন এইগুলা ব্র্যান, ওট এগুলোতে লেগে থাকতে হবে যা বলছিলাম যে এখন সাদা ভাত লাল ভাতের পার্থক্য আমি আগেও বলেছি আবারও বলছি দেখুন লাল ভাতে ক্যালোরি থাকে একটু বেশি দুশো এটাতে দুইশো সাদাতে ক্যালোরির জন্য সমস্যা না সমস্যা হচ্ছে এই ফাইবার যেটি সেইটি এটিকে এই গ্লাইসেমিক ইন্ডেক্সের পার্থক্য করে দেয় যেমন ফাইবার থাকে বাদামি ভাতে তিন গ্রাম আর সাদা ভাতে শূন্য দশমিক ছয় গ্রাম যার কারণে এটি খুব সহজে পাকস্তলী থেকে অন্ত্র থেকে ব্লাডে গ্লাইসেমিক ইন্ডেক্স হাই হবার কারণে শর্করা সুগার বাড়িয়ে দিচ্ছে এইটি ঠিক নয় সাথে প্রোটিনও বেশি থাকে লাল ভাতে দেখুন পাঁচ দশমিক পাঁচ গ্রাম আর এটাতে চার দশমিক দুই পাঁচ গ্রাম সো প্রোটিনও সাহায্য করে এই ব্যাপারটিতে যারা ওজন লুজ করতে চান মোর প্রোটিন মোর ফাইবার এটি ইম্পর্টেন্ট এটি ইম্পর্টেন্ট এখন ভাত না রুটি আমি অন্য একটি চার্টে দেখিয়েছিলাম ভাতের মধ্যে ক্যালোরি থাকে আশি রুটিতে ক্যালোরি থাকে পাতলা একটি রুটির মধ্যে একাত্তর থেকে পঁচাত্তর গ্রাম ক্যালোরি সো কাছাকাছি কিন্তু রুটির মধ্যে আপনার ফাইবার থাকে বেশি এই ফাইবারটি থাকার কারণে আপনার জন্য সুবিধা আমি বলছি হলুদ রুটির ব্যাপারে এটি তো এটি খেয়াল করতে হবে অবশ্যই গ্লাইসেমিক ইন্ডেক্সের ব্যাপারটা বললাম এটিও আশা করি খেয়াল রাখবেন এখন তাহলে ফাইনাল ডিসিশন কি। চাপাতি ইজ দ্য উইনার অর্থাৎ পাতলা রুটি হলুদ রুটি আপনি যদি ওজন লুজ করতে চান আপনার জন্য এই রুটিটি সর্বোত্তম কোনোভাবে পেট ভরে একদম দুই প্লেট ভাত খাবেন এটি হবে না এই সরকারের ওপর নিয়ন্ত্রণ আনতে হবে সরকার প্রয়োজন রয়েছে কিন্তু টেকনিক্যালি একটু ডিফারেন্টভাবে করতে হবে যেমন এই যে যে কোনো একটি আইডিয়াল ফুড প্লেটে থাকা উচিত অর্ধেক হচ্ছে গুলমো জাতীয় খাবার আর চার ভাগের এক ভাগ গ্রেন যেমন একটি হলুদ রুটি একটি পাতলা সবজি গ্রেনের মধ্যে রয়েছে আমি বললাম যে হলুদ ভাত বাদামি ভাত অথবা হলুদ রুটি চিকেন পিস এটি একটু বাড়িয়ে দেওয়া যায় কোনো অসুবিধা নেই টিপিক্যাল এক্সাম্পল দেখুন এক পিস চিকেন একটু করে রাইস প্রচুর সবজি এটি তো হবার কথা ছিল আমরা কি আসলে বাঙালিরা যে খাচ্ছি এটি হচ্ছে হচ্ছে না মাছ এবং ভাত দরকার আছে কিন্তু দুই প্লেট ভাত নয় হ্যাঁ যারা ওজন লুজ করছেন তারা এইভাবেই করতে হবে অল্প খাবেন বারবার খাবেন শর্করার প্রয়োজন আছে অবশ্যই কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট রকমের সাথে যে বেসিক রুলসগুলো সেগুলো ফলো করতে হবে স্মল অল্প খাবেন বারবার খাবেন রাতের খাবার বা ডিনার খাওয়া বিকাল ছয়টার মধ্যে সেরে ফেলতে হবে এরপর পানি ছাড়া কিছু ঢুকতে পারবে না পেটে প্রতিটি দিন এই নিয়মে চলতে হবে আশযুক্ত খাবার বেশি বেশি খেতে হবে সুগারের ড্রিঙ্ক কখনোই খাওয়া যাবে না ঠিক নয় প্রয়োজনে কাঁচা ফল খান আপনার ইচ্ছে করছে আপেল জুস খেতে না খেয়ে আপেল খান অরেঞ্জ খেতে ইচ্ছে করছে জুস অরেঞ্জ খান অনেকে এনার্জি ড্রিঙ্কস খায় সেটির মধ্যে প্রচুর ক্যালোরি যোগ করা হয় নিয়মিত ব্যায়াম করতে হবে নিয়মিত ব্যায়াম মানে হচ্ছে সপ্তাহে মিনিমাম পাঁচ দিন এবং প্রতি সেশানে তিরিশ মিনিট কমসে কম যেন হৃদ কম্পনটি একটু বাড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে স্ট্রেস কমিয়ে ফেলুন এবং আরও অনেক পন্থা আছে সেগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো আর শুধু বলতে চাচ্ছিলাম যে সরকারার প্রয়োজন আছে ওজন কমানোর জন্য হলেও একটি নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট পরিমাণ শর্করা খেতে হবে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করুন আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম ডাক্তার ফেরদৌস খন্দকার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে